রহিম আসসালামু আলাইকুম আজকে আমি একটা মুরগির বুকের অংশকে কেটে ফ্রাই করে দেখাবো একদম ইজি ভিনেগার গোলমরিচ সস লবণ দুধ ময়দা বেকিং সোডা ডিম লাগবে এখানে আমি মুরগির বুকের অংশটাকে স্লাইস করে কেটে নিয়েছি এখন আমি একটা বাটার ক্রিম ক্রিম বানাবো বাটার ক্রিম বাটার ক্রিমের জন্য দুধ লাগবে এবং ভিনেগার চার ফোঁটা চিলি সসটা আমার ঘরের তৈরি বাটার ক্রিম ভালোভাবে ফেটাতে হবে এই দুধটাকে দুধের মধ্যে ভিনেগার দিয়ে ভালোভাবে ফেটাতে হবে ভিনেগার দিয়ে দুধটাকে ডাইরেক্ট কেউ খাবেন না তাহলে সমস্যা চিকেনের মধ্যে দিয়ে আমি ম্যারিনেট করবো দশ মিনিটের জন্য এদিকে আমি ডিমের মধ্যে একটু বেকিং সোডা দিয়েছি একটু লবণ দিয়েছি দিয়ে নাড়াচাড়া করতেছে আমার বাবু বাচ্চাদের ভালো লাগে কিসব কাজ করতে সে এনজয় করেই করতেছে এখানে আমি মেইন ট করে রাখবো দশ মিনিট একটা প্লেটে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি ফার্স্টে চিকেনটাকে দশ মিনিট পরে চিকেনটাকে এক কুট দেবো তারপরে আবার ডিমের মধ্যে ডুবিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে আমি একটা গ্রিল স্ট্যান্ডে রেখে দেবো যাতে যা ময়দা চিকেনের মধ্যে লেগেছে তা যাতে ঝরে যায় এখন আমি ফ্রাই প্যানে ভেজে নেব ইনশাআল্লাহ ভালো লাগবে সবার আপনারা দোয়া করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন